بسم الله الرحمن الرحيم ইবাদত কবুল হওয়ার জন্য ওলামায়ে কেরাম দুটি শর্ত উল্লেখ করেছেন। এক নম্বর শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস থাকতে হবে। ইবাদতটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং ইবাদতটা আপনার একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। ইবাদত যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য না করেন, দুনিয়ার কোনো মতলবের জন্য করেন অথবা পার্থিব কোনো সুযোগ সুবিধার জন্য করেন, দুনিয়ার কোনো মানে টাকা পয়সা হাসিল করার জন্য বলেন অথবা মানে আপনি কোনো পদ লাভ করার জন্য করেন, তাহলে এই ইবাদত মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। ইবাদতের প্রথম শর্ত হচ্ছে এটা একমাত্র খালিসভাবে আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর ইবাদতের জন্য শর্ত হচ্ছে যেটি সেটি হলো আল মুতাবাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাবাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতাবাতুন নবী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেই তরিকায় হতে হবে। আপনার মন মতো, আমার মন মতো, আপনার হুজুরের মন মতো, পিসাবের মন মতো হলে চলবে না। এই ইবাদতটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকা অনুযায়ী হতে হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী না হয় আমার বন্ধুগণ, তাহলে কিন্তু এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এখানে দুইটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে ইবাদতের জন্য, এটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ শর্ত। সেই শর্তগুলো মূলত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নয়, এটা ইবাদতের জন্য মৌলিক শর্ত। অন্যথায় এটা ইবাদতই হবে না। অন্যথা কী হবে না? এটা ইবাদতই হবে না, ইবাদত গ্রহণযোগ্য হবে না, সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। এক নম্বর শর্ত হচ্ছে আপনার ইমান থাকতে হবে। ইমান যদি না থাকে কোনো আমলই ইবাদত নয়। বুঝতে পেরেছেন কিনা? ইমান যদি না থাকে কোনো আমলই ইবাদত নয়। তাই কোনো ব্যক্তির যদি ইমান না থাকে, সে যদি সওয়াবের সমস্ত কাজ করে থাকে, তাহলে এটা ইবাদত হবে না, এর কোনো সওয়াব সে লাভ করতে পারবে না। যেমন কোনো ব্যক্তি মনে করেন তিনি পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করে থাকে, তাহাজ্জুদের সালাত আদায় করে থাকে, সমস্ত সুন্নাত সালাতগুলো আদায় করে থাকে, সিয়াম আদায় করে থাকে, এমনকি হজও করেছে, কিন্তু কবরে গিয়ে সে ব্যক্তি সিজদা দিয়ে থাকে, শিরক করে থাকে, এই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতই না, এই ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার কাছে। এবারে ইবাদত না, বুঝতে পেরেছেন কিনা? ইবাদতের জন্য শর্ত হচ্ছে ইমান থাকতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়ামের কথা বলেছেন তখন বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। এখানে ইমানের বিষয়টি অপরিহার্য, ইমান না থাকলে কোনো ইবাদত হবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আবু সুলাইমান খাত্তাবী রহমতুল্লাহ উল্লেখ করেন যে সমস্ত ইবাদত ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে যে ইবাদতের জন্য ইমান থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনার ইমান ভঙ্গকারী কোনো আমল, কোনো কাজ যদি কোনো আল্লাহর বান্দা মানে এই জীবদ্দশায় করে থাকে, তাহলে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে, কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। ইমান ভঙ্গকারী কোনো কাজ তার মাধ্যমে হতে পারবে না। যেমন ইমান ভঙ্গকারী কাজগুলো যেগুলো আছে সেগুলো জানতে হবে, সেগুলো যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে তার ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূলের মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে থার্ড পার্সনকে আপনি উসিলা নিয়ে আসলেন, আপনি বললেন যে এই ব্যক্তি আমাদেরকে নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, এই ব্যক্তি আমাদের কাছে আল্লাহর কাছে আল্লাহর থেকে মুক্তি নিয়ে দেবে, থার্ড পার্সন একজন নিয়ে আসলেন। যেমন আজকে তো বহুত থার্ড পার্সন পাওয়া যায়, মধ্যসত্ত্বভোগী। বুঝতে পেরেছেন কিনা? এটা মানে অর্থনীতির পরিভাষায় বলা হয় তাকে মধ্যসত্ত্বভোগী। আজকাল বহু মধ্যসত্ত্বভোগী ব্যক্তি রয়েছে যারা আমাদের সমাজের মধ্যে আমাদের কাছ থেকে তারা আল্লাহর দায়িত্বটা নেওয়ার জন্য বসে আছে। আল্লাহ তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, অথচ আল্লাহর সাথে তারা নেগোশিয়েট করার জন্য বসে আছে। বুঝতে পেরেছেন কিনা? আমরা মনে করি যে তারাই আল্লাহর সাথে নেগোশিয়েট করে আমাদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই ধরনের কোনো ব্যক্তিকে এমনকি রুমিয়াবাদ রাসুলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য নিয়োগ দেন নাই, এই কাজের জন্য নিয়োগ দেন নাই। নবী এবং রাসূলগণের দায়িত্ব হচ্ছে ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূল সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দিবেন, এটা হলো দায়িত্ব। তাই ইমান ভঙ্গকারী কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে ফেলে তাহলে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ইবাদত গ্রহণযোগ্য হবে না। আসুন আরেকটি প্রশ্ন করেছেন, মিলাদুন্নবী অনুষ্ঠান উদযাপন সুন্নাত না বিদআত? এই প্রশ্ন এতদিন পরে আবার আসলো কই থেকে আমি জানি না, এটা তো প্রশ্ন আবার কথা ছিল না।
মিলাদুন্নবী এটি ইবাদত হিসেবে আল্লাহর বান্দারা যদি করে থাকে তাহলে সুন্নাত হওয়ার প্রশ্নই আসে না, এটি নিশ্চিত বিদআত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করেন নাই, দুনিয়ার কোনো আলেম একটি মিথ্যা হাদিস দিয়েও প্রমাণ করতে পারবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মানে সহি হাদিস তো দূরের কথা, দঈফ হাদিস তো দূরের কথা, মিথ্যা হাদিস দিয়েও করতে পারবে না প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী করেছেন, প্রশ্নই আসে না, কোথাও নেই, কোথাও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কিনা, আপনারা কি মনে করেন? আমাদের চেয়ে বেশি না কম? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, এমন ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্টির কথা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমার বন্ধুগণ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এভাবে ভালোবেসেছেন তারা জীবনে কোনোদিন করেছেন এর কোনো প্রমাণ আছে কিনা? করেন নেই, কোনো প্রমাণ নেই। তিন নম্বর হচ্ছে সলফে সালেহীন কোনোদিন জীবনে করেছেন সালাফদের মধ্য থেকে, আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ করেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ করেছেন, ইমাম আহমদ মামুন রহমতুল্লাহ করেছেন, যদি কোনো দিন কেউ প্রমাণ করতে পারে, কোনো দিন প্রমাণ করতে পারবে না, কোনো দিন করেন নাই। সুতরাং এই কাজ সুন্নাহ হওয়ার কোনো কারণ নেই, এটি বেদাত, এমন বেদাত যে এই বেদাত মূলত কখনো কখনো শিরকি আমলের দিকে নিয়ে যায়। কারণ মিলাদের মধ্যে অনেক শিরকি বিষয় এসে যায়, অনেক শিরকি বক্তব্য মিলাদের মধ্যে এসে যায়। সুতরাং সতর্ক, সতর্ক আবারও সতর্ক হতে হবে আপনাদেরকে এই সমস্ত কাজ থেকে, কারণ এগুলো ইবাদত নয়, ইবাদতের নামে এগুলো করার সুযোগ নেই। আমরা শেষ করে দিব সংক্ষেপ। মহান আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আবু দাউদের রাওয়াতের মধ্যে এসেছে কলম সৃষ্টি করেছেন। প্রশ্ন সংক্ষেপ উত্তর সংক্ষেপ করার জন্য বলেছে, এখন শুধু সংক্ষেপ বলে যাব। অন্ধ ব্যক্তির সামনে গায়রে মাহারেম মহিলাদের বেপর্দা হয়ে যাওয়া কি জায়েজ? না, বেপর্দা হয় মহিলাদেরকে অন্য কারোর সামনে যাওয়া জায়েজ নেই, কারণ বেপর্দা হওয়াই হারাম, বেপর্দা হয়ে যাওয়ার প্রশ্নই আসে না, যদিও সে অন্ধ হোক না কেন, এই বেপর্দা হওয়াটাই হারাম। সুতরাং এই হারাম কাজ করা তার জন্য কোনোভাবেই জায়েজ নেই। আল্লাহর অস্তিত্ব গুণাবলী সম্পর্কে মনের ভিতর অনিচ্ছাকৃত সন্দেহ এবং কুধারণা সৃষ্টি হয়, এর জন্য কি মুনাজাত গুণাগার হতে হবে কিনা? যদি কোনো ব্যক্তি তার ইচ্ছার বাইরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের ব্যাপারে এবং গুণাবলীর ব্যাপারে তার মধ্যে মনের মধ্যে কোনো সন্দেহ সংশয় তৈরি হয় থাকে, সাথে সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় প্রার্থনা করবে, তাআউজ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, তারপর সে ফিরে আসবে এবং চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য। এই জন্য সে গুণাগার হবে না, যেহেতু এটি তার ইচ্ছার বাইরে হয়ে গেছে, অনিচ্ছাকৃতভাবে হলে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। বান্দার কাজকর্ম কি আল্লাহর সৃষ্টি? হ্যাঁ, বান্দার কাজকর্মগুলো আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো দুই প্রকার, একটা হচ্ছে আল খালকুল কাউনি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগতভাবে সৃষ্টি, মানে বিধানগতভাবে সৃষ্টি, আর একটা হচ্ছে আল খালকুস শারঈ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির জন্য ইচ্ছা পোষণ করে সৃষ্টি করেছেন সেটি। এটা মূলত সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগতভাবে সৃষ্টি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিধানগতভাবে সৃষ্টি। সুতরাং এটা আল্লাহর বিধানের অধীনে সৃষ্টি, কোনো জিনিস আল্লাহর বিধানের বাইরে এই মাখলুকাতের মধ্যে হয় না, এই মাখলুকাতের মধ্যে হয় না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মাশিয়াতটা, ইচ্ছাটা, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করার প্রতি হতেও পারে নাও হতে পারে, বিধানগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত। তাসবিহ গণনার ক্ষেত্রে কোনো আঙ্গুল থেকে শুরু করতে হবে, বৃদ্ধ আঙ্গুল নাকি কনিষ্ঠ আঙ্গুল? দুটাই জায়েজ রয়েছে, আপনি যে কোনো আঙ্গুলের মধ্যে সৃষ্টি করতে পারেন, তাসবিহের মধ্যে দুটাই জায়েজ রয়েছে। এটি মানে এই ক্ষেত্রে মূলত ওলামায়ে কেরামের ইজতিহাদ রয়েছেন, কিন্তু ইজতিহাদ এটি অনেক বেশি শক্তিশালী বিষয় না, শক্তিশালী বিষয় হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মধ্যে এগুলো গণনা করতেন, এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নামাজের শুরুতে মুখে নিয়াত পড়া কি শরীয়তসম্মত? না, মুখে নিয়াত পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, বরং এটা সুন্নাসম্মত নয়, বরং এটা হচ্ছে ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী নিয়ত পড়াটা বেদআত, নিয়ত করাটা কিন্তু নামাজের জন্য ফরজ, বাধ্যতামূলক বিষয়, জানতে হবে দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। নিয়ত পড়া হচ্ছে যেই মানে নির্দিষ্ট যেই শব্দগুলো আছে সেগুলো পড়া, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। মুর্দার নামে কোরআন খানে
ফাতিহা খানি, কুলখানি, শরীয়ত সম্মত কি? মৃত ব্যক্তির নামে কোরআন খানি, কুলখানি, ফাতিহা খানি, যত খানি আছে সব সমস্ত খানি মূলত সুন্না দ্বারা প্রমাণিত হয়নি, সুন্না দ্বারা সাব্যস্ত হয়নি, বরং এগুলো বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সওয়াবের উদ্দেশ্যে করা হয়। সওয়াবের উদ্দেশ্যে করা হলে বেদাত হবে, আর যদি বেহুদা কাজ হয় তাহলে ইমানদার ব্যক্তির জন্য উত্তম হচ্ছে এগুলো না করা। ওল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, ইমানদারগণ লাগবে বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে, সুতরাং বেহুদা কাজ করার কোনো সুযোগ নেই। আর যদি মনে করেন সওয়াবের কাজ তাহলে এটা গুনার কাজ হবে, কারণ বেদাত হয়ে যাবে, সওয়াবের কাজ হিসেবে এগুলো করা জায়েজ নেই। তাকদীর যদি সত্য হয় তাহলে কি আমল বৃথা নয়? না, আমল বৃথা নয়, তাকদীর সত্য কোনো সন্দেহ নেই, কিন্তু আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ইখতিয়ার দিয়েছেন। সুতরাং আপনি এখানে মসজিদে আসছেন, আপনি শয়তানের মানে প্রবঞ্চনে আপনি এই প্রোগ্রামে নাও আসতে পারতেন, আপনি প্রোগ্রামে আসছেন যে আমি প্রোগ্রামে যাব, অংশগ্রহণ করব, দিন সম্পর্কে জানার জন্য চেষ্টা করব, এটা আপনার প্রচেষ্টা এবং আপনার ইখতিয়ার। আপনার এই এখতিয়ারটুকু তাকদীর দেখে দেখে আপনি করেন নাই, বুঝতে পেরেছেন কিনা? তাকদীরটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে সম্পৃক্ত, আর আপনার আমলটুকু আপনার এখতিয়ারের সাথে সম্পৃক্ত। এই জন্য আপনার আমলের জন্য আপনি সওয়াব পাবেন, আপনার আমলের জন্য আপনি কী হবেন? শাস্তিপ্রাপ্ত হবেন। নবী ওলির ওসিরা দোয়া করা যায় কি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করতে কি পারবেন না? আল্লাহ তাআলার আপনি কি বান্দা নন? দোয়া করা কি নিষেধ? আল্লাহ তাআলাকে বলছেন যে আপনি দোয়া করতে পারবেন না, আপনার ওসিলা লাগার কারণ কি? আপনি কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলা ছাড়া দোয়া কবুল করতে পারে না? আপনি কি মনে করেন ওই হুজুরের দোয়া ছাড়া আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না? তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে, আপনার আল্লাহর কাছে বলতে পারলেন না কেন? এই ওসিলার কোনো প্রয়োজন নেই, এই ওসিলা নবী হোক, ওলি হোক, কারো ওসিলা মূলত জায়েজ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যদি কেউ ওসিলা করে থাকে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম মনে করছেন যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার দোয়া কবুল করতে পারবেন না, আল্লাহ তাআলা আপনার দোয়া শুনবেন না। কেন শুনবেন না আল্লাহ তাআলা আপনার দোয়া? আল্লাহ তাআলা তো আপনার দোয়া শুনবেন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলতেছে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমাদের দোয়া কবুল হবে। সুতরাং এইখানে ওসিলার প্রশ্নই আসে না। নবীর জন্য কি সারা বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে? না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশ্বজগৎ সৃষ্টি হলে এই বিশ্বজগৎ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সৃষ্টি হয়েছে না পরে সৃষ্টি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আসছেন না বিশ্বজগৎ আগে আসছে? পৃথিবী আগে হয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হয়েছে? তাহলে এটা কিভাবে সম্ভব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসলেন আর সৃষ্টিটা আগে আসলো? এটা মূলত একটা ভুয়া কথা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এই মর্মে একটি হাদিসও সাব্যস্ত হয়নি। বরং এই মর্মে যে বক্তব্যটি দেওয়া হয় তাকে এটা ভিত্তিহীন বক্তব্য যে লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আপনি না হতেন তাহলে এই বিশ্বজগৎ কিছু সৃষ্টি হতো না, এটা মিথ্যা কথা, একেবারে ভিত্তিহীন বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো বক্তব্য দেননি। খিজির আলাইহিস সালাম কি এখনও জীবিত? না, কারোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে চিরন্তন জীবন আল্লাহ রাব্বুল আলামিন কারোর জন্য দেননি। খাদির এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন জীবন দিয়েছেন, কোনো বর্ণনা দিয়ে প্রমাণিত হয়নি, কোনো সহি বর্ণনা দিয়ে সাব্যস্ত হয়নি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু অবধারিত করেছেন, প্রত্যেকের মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। এর মধ্যে খাদিরও এই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত, খাদির আলাইহিস সালাতু ওয়াসলাম এই হুকুমের বাইরে নন। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করা যাবে কি? অন্য কারো নামে মান্যত করতে পারেন, কিন্তু কাজটা কী হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তাহলে আপনি শিরকের কারণে মূলত ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো নামে মান্যত করা শিরক। সুতরাং হুজুরের নামে যে মান্যত করতেছেন, কবরের নামে যে মান্যত করতেছেন, মাজারের নামে যে মান্যত করতেছেন, যে সিন্নি দিচ্ছেন, এই সবগুলো মূলত শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে এবং শিরক হবে। মানুষ কি বাধ্যগত জীবন বাধ্যগত জীব না স্বাধীন? জীব না স্বাধীন, মানুষ বাধ্যগত জীব, এই বক্তব্য মূলত শুদ্ধ নয়, এটা জাবরিয়াদের বক্তব্য। বাধ্যগত বলতে আপনি বুঝাচ্ছেন যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ এটা যে বলা হয় তাকে, এটা একেবারে ভুল কথা। মানুষ স্বাধীন, মানুষ এখতিয়ারের দিক থেকে স্বাধীন, এখতিয়ারের মাধ্যমে তার আমলের দিক থেকে স্বাধীন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে তাকে, সৃষ্টিগতভাবে আল্লাহর যে বিধান রয়েছে বিধান থেকে তাকে বের হওয়ার সুযোগ নেই। যেমন আল্লাহ তাআলার বিধান দিয়েছে চোখ দিয়ে দেখবেন, সুতরাং চোখ বন্ধ করে দিয়ে কান দিয়ে দেখার সুযোগ আছে কিনা? নাক দিয়ে, হাত দিয়ে? আল্লাহর বিধান হচ্ছে মুখ দিয়ে খাওয়া, এখন আপনি মুখ বন্ধ করে দিয়ে চোখ দিয়ে খাওয়ার ব্যবস্থা করতে পারবেন কিনা? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত বিধান, এটাকে স্বাধীনতা, আপনার যে স্বাধীন এখতিয়ার রয়েছে এই এখতিয়ারের পরিপন্থী নয়, এটা ভুল বুঝার কোনো সুযোগ নেই। এই আকিদাটুকু বিভ্রান্ত আকিদা যে মানুষদেরকে বলা হয় তাকে পুতুল,
সুতরাং আপনি মানুষ মানে মানে খাঁচার ময়না, কেমন খাঁচার মধ্যে ময়না যেভাবে আছে, সুতরাং ময়না শুধুমাত্র খাঁচার মধ্যে থেকে বের হওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখতিয়ার দিয়েছেন, স্বাধীন এখতিয়ার দিয়ে আপনি আমল করতে পারবেন। বাবা মায়ের কথা অনুযায়ী ফজরের জামাত আদায় না করে বাসায় আদায় করা যাবে কি না? বাবা মা যদি আপনাকে ফজরের জামাত থেকে বারণ করে থাকে, তাহলে আপনি এই কথা বাবা মায়ের এই অনুসরণ করা আপনার জন্য জায়েজ নেই, কারণ এই ক্ষেত্রে আপনি বাবা মায়ের আনুগত্য করতে নিষেধ করা হয়েছে। ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এক্ষেত্রে তাদের আনুগত্য করা জায়েজ নেই। দাড়ি ছাঁটা যাবে কি? দাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে সুন্নাহ, দাড়ি সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া হচ্ছে সুন্নাহ। এক মুষ্ঠির পরে দাড়ি ছোট করার বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু দাউদের রেওয়ায়েতের মধ্যে এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মুষ্ঠির পরে তিনি যখন হজ করতেন তখন তিনি ছোট করতেন। যদি কেউ এক মুষ্ঠির পরে ছোট করেন তাহলে তিনি এই কাজটি জায়েজ বলে ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। বাকি দাড়ি ছোট করা কোনোভাবেই সুন্নাহ অনুযায়ী গ্রহণযোগ্য নয়। মাওলা নাম কি আল্লাহর সিফাত কিনা? নামটা কি আল্লাহর সিফাত কিনা? না, মাওলা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নয়, মাওলানা এটি আল্লাহর সিফাত, মাওলানা আল্লাহর সিফাত। মাওলা শব্দটা আরবি ভাষায় অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে, আরবি ভাষায় মাওলা শব্দটা অনেক অর্থে ব্যবহৃত হয়। মাওলা মুনিব অর্থে ব্যবহৃত হয়, মাওলা আজাদকৃত গোলাম অর্থে ব্যবহৃত হয়, মাওলা কর্তৃ মানে কর্তা অর্থে ব্যবহৃত হয়, মাওলা প্রভু অর্থে ব্যবহৃত হয়, মাওলা বন্ধু অর্থে ব্যবহৃত হয়। মাওলা শব্দটা আরবি ভাষায় অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু মাওলানা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তার জন্য ব্যবহার করেছেন। তাই মাওলানা শব্দটা আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহ তাআলার জন্য ব্যবহার করেছেন, এখানে উত্তম হচ্ছে এই শব্দটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার জন্য ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যবহার করা। এখানে মাওলানা এই ইতলাকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের জন্য ব্যবহার না করাটাই হচ্ছে উত্তম, এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য। মসজিদের নামে আহলে হাদিস দেওয়া কতটুকু শরীয়তসম্মত? মসজিদের মধ্যে মূলত আহলে হাদিস, আহলুল কোরআন, আহলুস সুন্নাহ এই ধরনের নাম ব্যবহার করাটি যুক্তিসঙ্গত নয়, কারণ এখানে ফেরকাবন্ধির সম্ভাবনা রয়েছে, এখানে ফেরকাবন্ধির সম্ভাবনা রয়েছে, একটা গ্রুপিংয়ের সম্ভাবনা রয়েছে এবং লোকদের মধ্যে মানে ভিন্ন ধারণা বা বিরূপ ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য উত্তম হচ্ছে মসজিদের মধ্যে এই ধরনের নাম না দেয়া। মসজিদ তো আল্লাহ আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর জন্য মসজিদগুলো, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদকে মুক্ত রেখে দেওয়াটাই হচ্ছে উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে পরিচয়ের জন্য কোনো কোনো ক্ষেত্রে মসজিদকে কেউ কেউ মানে আইডেন্টিফাই করে থাকেন, কেউ কেউ মসজিদে মানে মসজিদুন নূর, কেউ কেউ মানে মসজিদ আবু সাঈদ খুদরি, কেউ মসজিদ ওবাদা ইবনে সামেদ, মানে ব্যক্তির নামে পরিচয়ের জন্য মসজিদকে উল্লেখ করেন। যদি শুধুমাত্র পরিচয়ের জন্য অথবা বেদাতি এলাকায় বেদাত থেকে নিজেকে বিচ্ছিন্ন দেখানোর জন্য হয় তাহলে সেটি লাগানো জায়েজ হতে পারে। এই বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি পরিচয়ের জন্য বলেছেন যে সেটা জায়েজ হতে পারে, তবে আমি মনে করে থাকি যে উত্তম হচ্ছে যেটা সেটা হলো যত পরিহার করতে পারেন, কারণ ততই আপনি বিরূপ মন্তব্য থেকে বিরূপ অবস্থান থেকে আপনি নিজেকে গুটিয়ে রাখতে পারলেন, তাতে যাতে করে মানুষের মধ্যে এই নিয়ে কোনো বিরূপ মন্তব্য না হয়। মসজিদটা আল্লাহর জন্য আপনি মুক্ত রেখে করে রাখেন, মসজিদ পরিচালনার ক্ষেত্রে আপনি সুন্নাহ অনুযায়ী পরিচালিত হবে এটা আপনার থাকলেই যথেষ্ট, মসজিদ কমিটি যদি সুন্নাহ অনুযায়ী মসজিদ পরিচালনা করেন এটাই যথেষ্ট হয়ে যাবে। পীর এবং শাইখের মাঝে পার্থক্য কী? পীর ফার্সি শব্দ, পীর শব্দটা ফার্সি শব্দ, শাইখ শব্দটা আরবি শব্দ। শাইখ বলতে বৃদ্ধকে বোঝানো হয় থাকে, শাইখ বলতে সম্মানিত ব্যক্তিকে বোঝানো হয় থাকে, আর পীর বলতে মূলত বৃদ্ধকে বোঝানো হয় থাকে। আবার পীর বলতে আমাদের দেশে পারিভাষিক একটা পীর আছে, সেটা হলো যারা লোকদেরকে বিভিন্ন ধরনের মানে আনুগত্য নিয়ে লোকদেরকে বাইআত করায় এবং তাদের বাইআত গ্রহণ করে থাকে তাদেরকেও পীর বলা হয় থাকে, তাদেরকে কী বলা হয় থাকে? পীর বলা হয় থাকে। এই পীর আর শাইখের মধ্যে কিন্তু বড় পার্থক্য রয়েছে, বিশাল পার্থক্য রয়েছে। এই পারিভাষিক পীর এবং শাইখের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এই পারিভাষিক পীর যখন আপনাকে বাইআত করে তখন আপনাকে তার অনুচর হিসেবে তার মুরিদ হিসেবে গ্রহণ করে থাকে, যেটি শাইখরা কোনোভাবেই গ্রহণ করে না, শেখরা কিন্তু আপনাকে তার মুরিদ হিসেবে গ্রহণ করে না। সুতরাং এই দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এই পারিভাষিক পীর তিনি আপনাকে বাইআত নেন,
কিন্তু সেই কোনো অবস্থাতে আপনার বায়আত দিবে না, সে কোনো অবস্থাতে আপনার বায়আত দিবে না। এই পারিভাষিক পীর দেখা যায় যে তিনি আপনাকে আখেরাতের নাজাতের ব্যাপারে বলেন যে হ্যাঁ আমি তোমাদেরকে কেয়ামতের দিন যখন কঠিন অবস্থা হবে তোমাদেরকে নাজাতের জন্য আমি ব্যবস্থা করে দেব, কিন্তু শেখ আপনাকে বলবে যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করো, দিন অনুযায়ী আমল করো, আমল করলে তুমি আখেরাতের নাজাত লাভ করবে, আমি তোমাকে নাজাত দিতে পারবো না। এই হলো মূলত মৌলিক পার্থক্য। শেষ হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।